আসসালামু আলাইকুম, বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বিশ্বের সবচেয়ে সেরা এবং ভয়ঙ্কর 10টি যুদ্ধবিমানের তালিকা। আজকের এই ভয়ঙ্কর যুদ্ধবিমানের সেরা তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক বিমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তারপর রয়েছে রাশিয়ার স্থান। তো চলুন দেখে আসি আজকের তালিকা। আজকের ভিডিওতে আমরা তালিকার দশম স্থানে রেখেছি রাশিয়ার তৈরি মিগা 35 মাল্টিরোল যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানটি মিগা 29 M2 এর উন্নত ভার্সন। যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 2100 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠে গতি ঘন্টায় 1400 কিলোমিটার। 160 মডিউল বিশিষ্ট জুকমা অ্যান্টিনা সংযোজন করা হয়েছে এই যুদ্ধবিমানটিতে, যার মাধ্যমে আকাশপথে 160 কিলোমিটারের মধ্যে আগত টার্গেট চিহ্নিত করার পাশাপাশি ভূমিতে 300 কিলোমিটারের মধ্যে টার্গেটকে রাডার লক করতে সক্ষম। যুদ্ধবিমানটির হার্ড পয়েন্ট রয়েছে 9টি। মিগা 35 এর রয়েছে ইয়ার টু ইয়ার, ইয়ার টু সারফেস, এন্টি রেডিয়েশন, এন্টি শিপ মিসাইল এবং লেজার গাইডেড বোম বহনে সক্ষমতা। আজকের তালিকার নবম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন। এই মাল্টিরোল যুদ্ধবিমানটির নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ডায়নামিক্স। যুদ্ধবিমানটি সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী করে তৈরি করা। মাল্টিরোল এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 2121 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠে গতি ঘন্টায় 1482 কিলোমিটার। এটির হার্ড পয়েন্ট রয়েছে 11টি। ইয়ার টু ইয়ার, ইয়ার টু সারফেস, অ্যান্টি রেডিয়েশন, অ্যান্টি শিপ মিসাইল এবং নিউক্লিয়ার বোম বহনে সক্ষম। আজকের তালিকার অষ্টম স্থানে রয়েছে বহুজাতিকা ইউরো ফাইটার টাইফুন মাল্টিরোল যুদ্ধবিমান। ইউরো ফাইটার টাইফুনের যৌথ নির্মাতা ইউরোপের এয়ারবাস, ব্রিটেনের BAES সিস্টেম এবং ইতালির সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানকে বিশ্বসেরা ডগ ফাইটারও বলা হয়। এটি আকাশে প্রথম উড্ডয়ন করে 1994 সালের 27শে মার্চ। ইউরোফাইটার টাইফুনের সর্বোচ্চ গতি 125 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সি লেভেলে প্রতি ঘন্টায় এর গতি 1530 কিলোমিটার। ইউরোফাইটার টাইফুনের হার্ড পয়েন্ট রয়েছে 13টি। টাইফুনের রয়েছে ইয়ার টু ইয়ার, ইয়ার টু সারফেস এবং অ্যান্টি এয়ারশিপ মিসাইল ছোড়ার সক্ষমতা। তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্সের তৈরি বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান ডাজল রাফালে। ফোর প্লাস জেনারেশনের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি প্রথম আকাশে উড়ে 1994 সালে। রাফালের রয়েছে পরমাণু বোমা বহনকারী মিসাইল ছোড়ার সক্ষমতা। যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি বেশি উচ্চতায় ঘন্টায় 1912 কিলোমিটার এবং কম উচ্চতায় ঘন্টায় 1390 কিলোমিটার। রাফালের হার্ড পয়েন্ট রয়েছে 14টি। বিশ্বসেরা এই যুদ্ধবিমানটি রয়েছে ইয়ার টু ইয়ার, ইয়ার টু গ্রাউন্ড এবং ইয়ার টু সারফেস মিসাইল ছোড়ার সক্ষমতা। ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়ার তৈরি সুকোইসু 35 চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। 1988 সালে তৈরি সু 27 M যুদ্ধবিমানকে আরও আধুনিক ও উন্নত করে তৈরি করা হয়েছে সু 35। সু 35-এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2400 কিলোমিটার এবং সি লেভেলে এরা প্রতি ঘন্টায় 1400 কিলোমিটার। মাল্টিরোল এই যুদ্ধবিমানটি রয়েছে ইয়ার টু গ্রাউন্ড, ইয়ার টু ইয়ার, ইয়ার টু সারফেস, অ্যান্টি শিপ এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল বহনের সক্ষমতা। আজকের তালিকার পঞ্চম স্থানে রেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের FA-18 সুপার হর্নেট মাল্টিরোল যুদ্ধবিমান। এটি প্রথম আকাশে উড়ে 1995 সালের 29শে নভেম্বর। সুপার হর্নেটের সর্বোচ্চ গতি ঘন্টায় 1915 কিলোমিটার। বিমানটি ইয়ার টু ইয়ার, ইয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টি শিপ মিসাইল বহনের সক্ষমতা রাখে। এছাড়াও এটি লেজার গাইডেড, আনগাইডেড ও ক্লাস্টার বোম বহনেও সক্ষম।
আজকের তালিকার চতুর্থ স্থানে রয়েছে চীনের চেংদু জে টোয়েন্টি। স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের এই এয়ার সুপারিয়রিটি যুদ্ধ বিমানটি তৈরি করেছে চীনের চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন। চেংদু জে টোয়েন্টি আকাশে প্রথম ওড়ে 2011 সালের 11ই জানুয়ারি। চেংদুর হার্ট পয়েন্ট রয়েছে 8টি এবং গতি শব্দের চেয়ে 2 গুণ বেশি। সব আবহাওয়ায় অপারেশন পরিচালনায় সক্ষম এই স্টেলথ প্রযুক্তির বিমানটি রয়েছে স্বল্প, মধ্যম ও দীর্ঘপাল্লার মিসাইল বহনে সক্ষমতা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের Su-57 মাল্টিরোল যুদ্ধ বিমান। স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমানটিতে স্টেলথ ডিটেক্ট করার উপর বেশি জোর দেওয়া হয়েছে। Su-57 এর ইউনিক ফিচার হল কৃত্রিম বুদ্ধিমত্তা। কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে পাইলট তারা শত্রুর দিকে ফোকাস করে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ এই সিস্টেমের উপর ছেড়ে দিতে পারে। Su-57 প্রথম আকাশে ওড়ে 2010 সালের 29শে জানুয়ারি। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। Su-57 এর হার্ড পয়েন্ট রয়েছে 12টি। আজকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের লকিডা মার্টিন F-35 লাইটিং টু। এটি স্টেলথ প্রযুক্তির মাল্টিরোল যুদ্ধ বিমান। বিমানটির নজরদারি ক্ষমতা এবং টার্গেটে হামলা করার ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বী। F-35 প্রথম আকাশে ওড়ে 2006 সালের 15ই ডিসেম্বর। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 1900 কিলোমিটার। নিঃশব্দে চলার ক্ষমতা সম্পন্ন F-35 শুধুমাত্র অভ্যন্তরীণ অস্ত্র ব্যবহার করতে পারে। এটি মূলত এই বিমানটির সীমাবদ্ধতা। এটি মূলত গোপনে প্রতিপক্ষের টার্গেটে হামলা করার জন্য ইয়া বেশি উপযোগী। বন্ধুরা, বিশ্বের সেরা এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমানের তালিকার 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন F-22 র্যাপ্টর। এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির এয়ার সুপারিয়রিটি যুদ্ধ বিমান। যে কোনো উচ্চতায় সর্বোচ্চ শক্তি ব্যবহার করার ক্ষমতা রয়েছে এই র্যাপ্টারের। এটি প্রথম আকাশে ওড়ে 1997 সালের 7ই সেপ্টেম্বর। র্যাপ্টারের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2414 কিলোমিটার। এর হার্ট পয়েন্ট রয়েছে 4টি। তবে F-22 র্যাপ্টারের ব্যয় অত্যাধিক বেশি। এর কিছু সীমাবদ্ধতা থাকলেও এটির প্রযুক্তি এবং কার্যক্ষমতার দিক দিয়ে সার্ভিসে থাকা যে কোনো ফাইটারকে টপকাতে সক্ষম। আর তাই তো সার্ভিসে আসার পর থেকে আজও এটি শ্রেষ্ঠ ফাইটারের অবস্থান ধরে রেখেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।